এটা মরিচ কেক অর্ডার করলি না মরিচ তাহলে মুই প্রগতি অনুষ্ঠানটা না আসি আসিবা না হউ মোর না হল নি মন মার চাল হই তোমার না হল কুয়া তো মোর না গঙ্গা ধর কিলো গাঁ তোমার কোন গাঁ আরলাপুর আমার পঞ্চায়েত এলানি খুলাগে ব্লক এলানি নন্দপুর আমার জেলা এলানি কোরাপুর গোবর খত দরকার বানা আর খড়গি দরকার আর সে গাছ বাসবা মেশিন দরকার এটা পরবর্তী অফিসার লোক আমাকে দে আছে সামগ্রী যাক দেখাইলু এবে কেন কি প্রণালী রে এ মরিচ গত লাগাইলি এ বিষয়ে টিকে কইলে মুই শিখতি না এটা কইলা বলি কইলে আগাড়ি ইচ্ছার কাজ করা দাঁড়িয়ে রইলেন না আর তারপরে টিকে মাটি উর্বর হইল আর উর্বর হইলাকে উর্বর হইলা পথে এই মরিচ গত লাগাইলি প্রকার লাগাইলি এটা লাইন লাইন গাত মারলি আর যে আমি পয়লা পারা ডই মারি মারি করি ডই মারি মারি রকম এটা কেতদিন পারা হয়ে গেছি না না এরপি করি আর তারপরে কুড়া কুসা আরাম করি তা তুমি এটা থালা পাহাড়লি কড়ে 15-20 দিন 25 দিন বল 25 দিন হারলা তারপরে লাগাইলু আর এটা আনি করি লাগাই করি 20 দিন খন্ড হইলা আছে আর 20 দিন হইলা পরে এটা কুড়া কুসা আরাম করি আছে প্রশ্ন লঙ্কা গছ রুয়া করিবার কেতে দিন পরে কড়া খসা করিবাকু হইথায় উত্তর লঙ্কা গছ রুয়া করিবার 20 দিন পরে কড়া খসা করিবাকু হেব উইডর তো চালাইলে আসবাই না এ খত আনি রইলা যে খত কেনটা কর দিলা নিয়ে আলম আমাকে অলপ দেখাতো না খত বলে না এমতি করি দেবার না হ্যাঁ এমতি একটি দূরকে ছাড়ি করি ছাড়ি করি দেলু নি আর এমতি ছাড়ি বেড়তে এমতি দেবার আর দেই করি পথে খড়গি দেবার আর এমতি খড়গি দেবার আর এমতি খড়গি দেলে তার ছেড়কে বল উর্বর মাটি এসি আর গছ বি বল এসি বল বলে তুমি কইবাটা কাটা বলে না সে লগে খন্ডে দেলে সরি অল্প ফড়কি দেলে চের তুরা চিড়ি গেলে সরি গছ মরি যাইছি বলে মরি যাইছি ছাড়ি করে দেলা ছ ইঞ্চকে ছাড়ি করে দেলু প্রশ্ন গছ মূল ঠারু কেতে দূর ছাড়ি খত সার দেই কোড়া খসা করিবাকু হেব উত্তর গছ মূল ঠারু 6 ইঞ্চ ছাড়ি খত সার প্রয়োগ করি কড়া খসা করিবাকু হেব তাহলে ভাই না এটা এ মরিচ বার কেতে সেন্ট পারা আইছি ভাই না করি করি এটা আইছি ভাই না গোটা 15 সেন্ট পারা 15 সেন্ট পারা আইছি তাহলে এ মরিচ লগাইলা বেলে ভাই না কেনটি কেনটি করে লগাইলু সে বিষয়ে টিকে বলো আমরা পয়লে করি এটা না জল করবার বলে গোল করে দিবার আর গোল করে দিই করি পথে হ্যাঁ ডবি মারি রখলাস কি নাই কুজনি সঙ্গে রখলাস কি সে বিষয়ে ঠিক কই না এবার না ডবি সঙ্গে সে রখ পার আছে ডবি মারি করি আপা হ্যাঁ ডবি মারলা যে না ডবিটা নে খাইটা পাকাইলাস কি নাই সেন্তি ইয়ে মরিচা কা রখি দিলাস কি সেন্তি না ফার্স্টে খত মিশা দেবার আছে গোবর খত গোবর খত হ্যাঁ গোবর খত ফার্স্টে ডবি মারি দেব ডবি মারি দিয়ে গোবর খত পকাইব গোবর খত দিয়ে করে ছাড়া দেবার আছে আর
ଥାଲା ପକାଇ ପକାଇ କରି ମାଟିଟା ପାଇବାର ଅଛି। ହଁ ଏଇଟା ରପଲାସ ଯେ ଭାଇନା କେତେ ଫୁଟକେ ଚାଡ଼ି କରି ରପଲାସ କି ନାଇଁ ବିତା ହିସାବ ରପଲାସ ସେଇଟା ଅଲପ କହିଲେ ହେଇଥା ଭାଇନା ଆଗେ ଅନ୍ତ ଭାଇନା ରଖିଲୁନି ଆର ଏମିତି ଛାଡ଼ି ଛାଡ଼ି କରି ଫୁଟେ ଲାଗାକେ ଛାଡ଼ି ଛାଡ଼ି କରି ରଖବାର ଆର ଫୁଟେ ଲାଗା ଛାଡ଼ି ଛାଡ଼ି ରଖବାର ଏଇଟା କ'ଣ ମାସଟା ନନି ଆରାମ କଲାସ ଭାଇନା ରଖବାଟା ଏଇଟା ପାନ୍ଦା ଫୁନ ମାସ ଅନି ଭାଇନା ଏଇଟା କେତେ ମାସ ଗଲେ ଭାଇନା ଏ ମରିଚ ଫୁଲ ଫୁଲା କି ନାଇଁ ଏ ମରିଚ ଫଲ ଦାର୍ସି କି ନାଇଁ ଏ କେତେ ମାସ ଗଲେ ଏଇଟା ଅମଳ ହେଇଛି ବଲବାଟା ତିନି ମାସ କହିଯାଇଛି ଭାଇନା ଫୁଲ ଫଲ ଧାରବାର ଆରମ୍ଭ କରିଛି ନାଇଁ ଭଲ ଫଲ ଧାରସି ତିନ ମାସ ଭିତରେ ହୋଇଯାଇଛି ଗୋଟେ ଗୋଟେ ପାଞ୍ଚ ପାରା ଫଳବାର ଧାରସି ଭଲ ଏ 15 cents କି 25 cents ବୋଲି କହିଲୁ ଯେ ଭାଇନା ଏଠି କେତେ ପାରା ମରିଚ ହେଇଛି ବୋଲି ତୁମର ଆଶା ଏଠି ହେଇଛି ଭାଇନା 15-20 bostas ଖଣ୍ଡେ ଆକା ହବ ଜାଗାରେ ଭାଇନା ହଁ ହେଲେ ଭାଇନା ଏ ମରିଚ ଗଛ ଗୋଟେ 15 cents ଟାଣି ଲଗାଇଲେ ଯେ କେତେ ଟଙ୍କା ପାରା ଖର୍ଚ୍ଚ ହେଇଯାଇଛି ଏତି ହୋଇରହିଛି ଭାଇନା ଗୋଟେ 1200-1300 ଭାରା ବୋଲେ ହଲ କରବାଟା କି ନାଇଁ କଟ ଘେନବାଟା କି ନାଇଁ କୁଲି କାମ କଲାଟା ଏସବୁ ମିଶାଇ କରି ଗୋଟେ କୁଲି କାମ ନାଇଁ ଭାଇନା ଆମେ ନିଜେ ସେ କଲୁନି କୁଲି କାମ ଲଗାଇଲେ ତାର ଖଣ୍ଡେ ଆର ବେଶୀ ଖର୍ଚ୍ଚ ହେଇଛି ବୋଲେ ଏଇଟା ଘରର ଲୋକ ସେ ନିଜେ ରପାକି କୁଡ଼ା ପୋଷା ସବୁ କରବାଟା ସବୁ କଲୁନି ହେଲେ 1200-1300 ଖର୍ଚ୍ଚ ହେଲା ବୋଲିକରି କହିଲା ନିଜେ ଭାଇନା ଏତିକି ଭିତରେ ଯେତେ ମରିଚ ହେଇଛି ନା କି ସେ ମରିଚ ଲାଭ ହେଇଛି କି ନାଇଁ କ୍ଷତି ହେଇଛି ସେ ବିଷୟରେ ଅଲପ କହିଛୁ ଭାଇନା ସେ ବିଷୟରେ ବୋଲି କହିଲେ ଏବେ ଖାଞ୍ଚଟା ବିକିଦେଲିନି ଭାଇନା ଯଦି ବର୍ଷା ହେଲା ବୋଲେ ଖାଞ୍ଚଟା ବିକିବାଟା ବିକିବୁ ଯଦି ବର୍ଷା କମିଲା ବୋଲେ ଫାଚାଇ କରି ବିକିଲୁ ଶୁଖାଇ କରି ବିକ୍ସା ହଁ ଶୁଖାଇ କରି ବିକିଲୁ ହେଲେ ଏ ମରିଚ ସବୁ ଯଦି ବିକିବାର ହିସାବରେ କେତେ ଟଙ୍କା ପରେ ଲାଭ ହେଇଛି କି ନାଇଁ ତୁମର କାଇ କ୍ଷତି ହେଇଛି ଭାଇନା ଲାଭ ହେଇଛି ଭାଇନା ଏଠି ତ 1200-1300 ଖଣ୍ଡେ ଖର୍ଚ୍ଚ ହେଇରହିଛି ଏତିକି ଦୂର ଲଗା ଅଛୁ ବୋଲି କହିଲେ ହେଇଛି ଆକା ହଁ ବୋଲେ ମୁଁ ତୁମର ଆନୁମାନିକ ବୋଲେ କେତେ ଟଙ୍କା ଖଣ୍ଡେ ତୁମକୁ ଲାଭ ମିଳିଛି କି ନାଇଁ ଖାଇ କେତେ ହେଇଛି ସେ ବିଷୟରେ କହିଲେ ମୁଁ ଶୁଣିଛି ଭାଇନା 8000 ଖଣ୍ଡେ ଲାଭ ହେଇଛି ଭାଇନା ବୋଲେ ମରିଚର ରେଟ୍ ଦେଖିକରି ଭାଇନା ନାଇଁ ଅନୁମାନରେ କହିଲୁ ନାଇଁ ଅନୁମାନରେ ଆକା ଯାଉ ଭାଇନା ଏ ମରିଚ ଗଛ ଲଗାଇବାଟା କୁଡ଼ା ଖୋସା କରିବାଟା କେମିତି ଖତ ଦେବାଟା କି ନାଇଁ କେମିତି ୱିଡର କଲା ସେ ଯନ୍ତ୍ରପାତି ସଙ୍ଗେ ଏସବୁ ଆମକେ ଶିଖାଇଲା ଭାଇନା ଯେମିତିକି ତୁମର ପାରା ଅନ୍ୟ ଗାଁ ମାନକେ ମିଶା ଲୋକମାନେ କରିତେରେ ଭାଇ ଏ ପ୍ରକାର କରିବା ବିଷୟରେ ଲୋକମାନଙ୍କୁ ଟିକେ ସୂଚନା ଦେଲେ ଭଲ ହେଇଥା ଭାଇନା ନମସ୍କାର ମୋର ଚାଷୀ ଭାଇ ମନ ମୋର ପରା ମରିଚ ଚାଷ କରା କଲେ ଦାଡ଼ିକି ଦାଡ଼ି ଲଗା ଦାଡ଼ି ଦାଡ଼ି ଲଗାଇଲେ ଟିକେ ଗଛ ମନ ଟିକେ ବଡ଼ ବଡ଼ ହେଇଛି ଆର ହୃଷ୍ଟ ପୃଷ୍ଟ ହେଇଛି ଭଲ ପରୁ ତ୍ରଫିରିଲି ଖଣ୍ଡେ ଏତିକି ଜାଗା ପାରା ଆକା ଯେ 8000 ଖଣ୍ଡେ ପାଇଲି ଏ ବର୍ଷ ଟିକେ ଅଧିକା ପାଇବି ବୋଲିକରି ଆଶା ଆର ଲଙ୍କା ଚାଷରେ କୋଡ଼ା ଖସା ଓ ଖତ ସାର ପ୍ରୟୋଗ କରିବା ପାଇଁ ମୁଖ୍ୟ ତଥ୍ୟ କୋଡ଼ା ଖସା ଓ ଖତ ସାର ପ୍ରୟୋଗ କରିବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ସାମଗ୍ରୀ ଗୁଡ଼ିକ ହେଲା ଗୁଣ୍ଡ ଗୋବର ଖତ କୋଡ଼ିକି ଏବଂ ଘାସ ବଛା ଯନ୍ତ୍ର ଗଛ ମୂଳଠାରୁ 6 inches ଛାଡ଼ି ଗୁଣ୍ଡ ଗୋବର ଖତ ପ୍ରୟୋଗ କରି କଡ଼ା ଖସା କରିବା ଲଙ୍କା ଗଛ ଧାଡ଼ିକୁ ଧାଡ଼ି ଓ ଗଛକୁ ଗଛର ଦୂରତା 1 foot ରଖିଲେ ସୁବିଧାରେ ଘାସ ବଛା ଯନ୍ତ୍ର ଚଲାଇ ପାରିବା ଘାସ ବଛା ଯନ୍ତ୍ର ଚଲାଇ ସାରିବା ପରେ ଗଛ ମୂଳକୁ ମାଟି ଉଠାଇ ଦେବା ଯାଉ ଭାଇନା ଏ ମରିଚ ଘର ରପବାଟା କେମିତି ଲୋକମାନଙ୍କୁ ସୂଚନା ଦେବାଟା କେମିତି ପ୍ରକାର ମରିଚ ରପଲେ ସରି ଲାଭବାନ ହେବ ସେ ବିଷୟରେ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ଶିଖାଇବ ସେଥିପାଇଁ ଭାଇନା ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ଭାଇନା ନମସ୍କାର ନମସ୍କାର।